তাকে বলেছিলাম চলে যাও আর সে চলেও গেছে আমার বেঈমান এই কথাতে নিজেকে ইমানদার প্রমাণ করিয়েছে যেমনটা তুমি ভাবো তেমনটা আমি না আমি যেমনটা তেমনটা তুমি ভাবতেও পারো না একজন ছেলের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একজন নারীর হাত নয় বরং ছেলেটার বাবার যৌবনের অর্ধেকটা পানি করা অজস্র রক্ত থাকে যে কিনা নিজেই একজনের হয়ে থাকতে পারলো না সে আজকে আমাকে উঁচু গলায় ধোকাবাজ বলে কষ্ট পাইলাম ভালোবাসার জন্য আমার মা গালাগালি করে আমার বন্ধুদের আমার এই অবস্থা নাকি তাদের জন্য কিছু মানুষ বলে